আচ্ছা, আজকে একটা ই-কমার্স কমপ্লিট ওয়েবসাইট তৈরি করবো এবং বিভিন্ন ফিচার টিচার নিয়ে ডিসকাস করবো। ই-কমার্স অন শিট দিচ্ছি তোমাদেরকে, শিটটা কি দিছিলাম, শেয়ার করছিলাম? জি ভাই, এটা দেওয়া হয়েছিল মনে হয়। আসবে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, একদম শুরু থেকে দেখাই। ইনস্টল নাও, নাম দিচ্ছি ই কমার্স এর ই, কিছু দরকার নেই, ইনস্টল। আচ্ছা, সো আমরা সাধারণত একটা ওয়েবসাইট ইনস্টল করার পর পর আমি কিছু কোড বসাই, এটা কি দেখাইছিলাম, 11 লাইনের কোড। ভাই, জি জি, 00 এথিক্যাল হ্যাকিং। কোডগুলো বসালে সাধারণত আর ঝামেলা হয় না। শিটটাও আশা করি শেয়ার করছি, ওয়ার্ডপ্রেসে ঢুকে গেলাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে ঢুকার পর এই কোডগুলো আমি কপি করে নিলাম। ওকে, তো আমরা আমাদের সি প্যানেল থেকে বসায় ফেলি, তাহলে কাজ কমে যাবে। সি প্যানেলে ফাইল ম্যানেজার নামে একটা জায়গা আছে, আমরা উ নামে একটা ফোল্ডারের মধ্যে ওয়েবসাইটটা করছি, এই জন্য পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢুকবো। ঢুকার পর উ নামে যে ফোল্ডারটা আছে সে ফোল্ডারে ঢুকবো, ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি নামে একটা ফাইল আছে, ফাইলটাকে এডিট করব। আচ্ছা, ফাইলটা এডিট করার পর এটা সমস্ত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে করবা, 88 নম্বর লাইনে পেস্ট করে দিবা, জাস্ট ঠিক আছে, ডান, সেভ চেঞ্জেস। আচ্ছা, তো আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডগুলো তোমরা এখান থেকে ভিউ করতে পারবা, দেখো সি প্যানেলে গেলাম, সি প্যানেলে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসে ঢুকবা, নিচের দিকে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যে অ্যাডমিনে ক্লিক করলে ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকে যাবে, আইডি পাসওয়ার্ড আর দেওয়া লাগবে না। আচ্ছা, 00 ইথিক্যাল হ্যাকিং এর কাজ শেষ, আমাদের ইজি আপডেট ম্যানেজার প্লাগইনটাতে আপডেট করতে হবে। আপাতত আমি আর করতেছি না, আমি জাস্ট আপাতত ওসান ডাব্লিউপি থিমটা ইনস্টল করবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাচ্ছি। অ্যাড নিউ, ডাব্লিউপি তে গেলাম, ওসান ডাব্লিউপি থিমটা ইনস্টল করলাম। অ্যাক্টিভেট করলাম এই থিমটা থেকে একটা ডেমো টানবো, ঠিক আছে, এই থিমে কিছু প্লাগইন ইনস্টল করতে বলতেছে, ইনস্টল প্লাগইন সিলেক্ট বাল্ক অ্যাকশন ইনস্টল অ্যাপ্লাই। আচ্ছা, তো ড্যাশবোর্ডে গেলে ওসান ডাব্লিউপি এর আমাদের কনফিগারেশনটা করতে বলবে, রান সেট আপ উইজার্ড, গেট স্টার্টেড। এখান থেকে ই কমার্সের একটা ডেমো নিচ্ছি, সিলেক্ট
ইনস্টল, যে যে অ্যাডন গুলো লাগবে সেগুলো ইনস্টল করে ফেলাও, যেগুলো গেট আছে ওগুলো দরকার নেই। আচ্ছা, WooCommerce ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ইম্পোর্ট করলাম। ওশান ডাব্লিউপি তো মনে হয় একবার দেখানো হয়েছিল। আচ্ছা, জাস্ট জাস্ট আমি ইনস্টল করে রাখছি, কারণ সাইট নাই তো আমার, এই জন্য জাস্ট ইনস্টল। হ্যাঁ, আমাদের ওই ইয়াটাও দেখানো হয়েছিল। মাল্টি উইন্ডো দেখছো তোমরা? হ্যাঁ, জ্যাটু বিল্ডারের কাজটা দেখানো হয়েছিল ওইদিনকে আর কি, ওশান ডাব্লিউপি এর কাজটা দেখানো হয়েছিল। আচ্ছা, এখান থেকে লোগো চেঞ্জ করে নিবা, রেটিনা লোগো দিবা, সাইটের টাইটেল দিবা, মনে করো সিএমবিডি স্টোর নাম দিলাম এটারও, গেট বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, সাইটের আইকন, প্রাইমারি কালার এগুলো দেওয়ার পর কন্টিনিউ করবা। এখানে আর কিছু করার দরকার নাই, আমি ভিজিট করলাম ড্যাশবোর্ড আমার ওয়েবসাইটে, কমার্স থেকে চারটা পেজ আসে, আমি মেনুতে চলে যাব অ্যাপে। আচ্ছা, আমার সাইটে একটু ভিজিট করে দেখি, আমরা যে ডেমোটা ইম্পোর্ট করলাম ডেমোটা কেমন হলো। এগুলো আমাদের হোম পেজ, হোম পেজ রেডি করা আছে। হোম পেজে আমাদের একটা স্লাইডার দেওয়া আছে, তারপর এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলা দেওয়া আছে, আর একটা স্লাইডার, আরো কিছু প্রোডাক্ট, কিছু ফিচার এবং লেটেস্ট নিউজ, ফুটা টুটা সব দেওয়া আছে। আচ্ছা, বাই ডিফল্ট আমাদের এখানে দেখো শপ নামে একটা পেজের মধ্যে, আচ্ছা মেনু ঠিক করতে হবে, আমাদের এখানে ক্যাটাগরি অনুযায়ী জিনিসগুলো ঠিক করতে হবে। আর হচ্ছে আমাদের সবসময় মনে রাখবো উকমার্সে আমাদের তিন চারটা জিনিস থাকে, সেগুলো মেনুতে অ্যাড করে দেওয়া বেটার, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাওয়া। মেনুসে যাওয়ার পর উকমার্সে কিছু জিনিস থাকে, যেমন মাই অ্যাকাউন্ট, চেক আউট, কার্ট, এই তিনটা, এবং শপ পেজ তো দেওয়াই আছে, তাই না? শপ পেজটা আমার ওয়েবসাইটে অলরেডি আছে, এই জন্য ইনক্লুড করলাম না। আচ্ছা, এটা মেন মেনুতে আনতে হবে। হ্যাঁ, মেন মেনুতে সিলেক্ট করে দিলাম, মেন মেনুতে আমাদের উকমার্স এর লাস্ট যে চারটা পেজ আছে এগুলো উকমার্স থেকে পাই, মাই অ্যাকাউন্ট, চেক আউট, কার্ট আর শপ। শপ পেজ এখানে যেভাবে আছে সেভাবে আমি চাচ্ছি না, রিমুভ, রাইট স্লাইডার সব রিমুভ করে দিবা। হোম পেজ থাকবে, প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো আছে ক্যাটাগরি পেজ গুলো থাকবে, আর হচ্ছে আমাদের এই তিনটা পেজ একটা ড্রপ ডাউনে থাকবে। সেগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজ গুলো। হ্যাঁ, উইমেন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আছে, তারপর হচ্ছে শু ক্যাটাগরি, হ্যান্ডব্যাগ ক্যাটাগরি এরকম, এরপর ম্যান ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো প্রোডাক্ট আছে, খুবই ভালো। আর হচ্ছে নিউজ নামে কোনো পেজ দরকার হয় না ই কমার্স ওয়েবসাইটে, শপ নাওটা আমি আনতেছি। আচ্ছা, এইবার আমরা এখানে দেখো শপ নামে একটা পেজ আছে, শপ পেজ সহ প্রথম চারটা পেজ ই কমার্স থেকে আসছে, অ্যাড করে দিলাম, শেষ। তাইলে আমাদের যেটা করতে হবে, মাই অ্যাকাউন্টের আন্ডারে বা আমরা এখানে কার্ট ধরাই দিতে পারি, সবার প্রথমে কার্ডের পর মাই অ্যাকাউন্ট থাকবে, চেক আউট করতে পারবে, আর শপটা আলাদা ভাবে থাকবে। শপটা সাধারণত হোম পেজের পরপরই থাকে, আমি একটু উপরে উঠে নিয়ে যাচ্ছি তাকে। বাবারে, এত ক্যাটাগরি! হোম পেজের ঠিক পরপরই শপ পেজটা থাকবে, ঠিক আছে, শেষ, সেভ চেঞ্জেস। এখন আমাদের সাইটটা রেডি, ওকে। স্টোরটা ভিজিট করলে আমরা দেখবো এখানে হোম আছে, শপ আছে, ঠিক আছে, কার্টের নিচে মাই অ্যাকাউন্ট, চেক আউট, তাহলে কার্ট পেজে যে কেউ ভিজিট করতে পারবে, এখান থেকেও কার্ডটা দেখতে পাবে, আর এখান থেকে অ্যাকাউন্টটা যদি করে সে, তাহলে তার অ্যাকাউন্টটা দেখতে পাবে, এবং সে যদি চেক আউট করে কোনো জিনিস, চেক আউট গুলো বা অর্ডার গুলো সে এখানে দেখতে পাবে। এটা হলো একটা ওশান ডেভেলপি থিম কিভাবে ইনস্টল করে এবং ডেমো আপলোড করতে হয়, এটা একটা ভিডিও।